সারা বছরের ব্যক্তি জীবনের নানা দিক নিয়ে আলোচনায় থাকেন ঢালিউড নায়িকা পরিমনে। কখনো বিয়ে, কখনো ডিভোর্স, কখনো আবার সংবাদকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। একবার তো জেলের ঘানিও টেনেছেন এই নায়িকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই জেল জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন পরি। 2021 সালের 4 আগস্ট পরির বাসায় অভিযান চালায় র‍্যাব। সেদিন এই নায়িকার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরবর্তী সময়ে মাদক মামলায় পরীকে গ্রেফতার দেখানো হয়। এতে 26 দিন কারাগারে থাকতে হয়েছিল নায়িকাকে। সেই দিনগুলো স্মৃতি মনে করে মজার ছলে পরিমনি জানিয়েছেন, জেলে গিয়ে প্রচুর গালি শিখেছেন তিনি। একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে পরীর কাছে জানতে চাওয়া হয়, জেল জীবনে কি শিখেছেন তিনি। উত্তরে নায়িকা বলেন, আমাকে পাঠানো হয়েছে জেলে, সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব, দিল তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে, আমি প্রচুর গালিগালাজ শিখেছি, ওরা সারাক্ষণ এই করত। পরি আরও বলেন, জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে যারা 40 বারের বেশি জেলে গেছে, পুরো ভিন্ন একটি জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে, প্রচুর গ্রুপিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন, কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে, কতক্ষণ আর গল্প করা যায়। টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছে করে ঝগড়া করত, সেসব স্মৃতি লিখে রেখেছে। জেলে কিছু বন্দির সঙ্গে পরীর ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। নায়িকা বলেন, অনেকের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল। যখন জেল থেকে বেরোলাম তখন অনেকের মন খারাপ হয়েছে, বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে, দুজন আবার ভীষণ খুশিও হয়েছে। তাদের মনোভাবটা ছিল যা গেলে বাঁচি। বর্তমানে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরিমনি। শিগগিরই হইচইয়ে মুক্তি পাবে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ রঙিলা কিতাব। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন মুস্তাফিজ নূর ইমরান। এখন সিরিজটির প্রচারে ব্যস্ত আছেন পরিমনি।